এবার হিমাচলের মান্ডি থেকে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত। বিপুল ভোটে কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে পরাজিত করে তিনি জয়ী হয়েছেন। এবার অভিনেত্রী 13 বছর আগে পর্দায় জমে ওঠা জুটি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। পর্দায় জুটি বেঁধেছিলেন তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ চিরাগ পাসওয়ানের সঙ্গে। মিলে না মিলে হাম ছবিতে দুজনেই অভিনয় করেছিলেন। শোনা যায় রামবিলাস পুত্র চিরাগ পাসওয়ানের সঙ্গে একসময় তার এই জুটি দেখেছিলেন দর্শক। এখন যদিও চিরাগ পাসওয়ানের দল নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে, কঙ্গনা রানাউত বিজেপির সাংসদ, ফলে 13 বছর আগের তার সিনেমা সঙ্গীর সঙ্গে একই মঞ্চে থাকতে পারবেন তিনি। যদিও এক দশক আগের সেই ছবি বক্স অফিসে খুব একটা জায়গা করে নিতে পারেনি। এই ছবি সূত্র ধরেই প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সাংসদ চিরাগ পাসওয়ান। প্রথম ছবি ফ্লপ হওয়ার পর বলিউডে আর পা দেননি তিনি। মিলে না মিলে হাম ছবির পরিচালক ছিলেন তানভীর খান। সে ছবিতে চিরাগ পাসওয়ানের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা রানাউত, কিন্তু দর্শকদের মনে জায়গা করতে পারেনি এই ছবি। চিরাগ পাসওয়ান অভিনয় ছেড়ে রাজনীতির পথে পা বাড়ায়। ততদিনে কঙ্গনা বেশ কয়েকটি ছবি করে ফেলেছে। বলিউড কুইন এখন বেশ জনপ্রিয় নায়িকা। বর্তমানে চিরাগ পাসওয়ান লোক জনতা দলের সাংসদ। 2024-এর লোকসভা নির্বাচনে কঙ্গনা রানাউত তার নিজের লোকসভা হিমাচলের মান্ডি থেকে দাঁড়িয়েছিলেন। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংকে পরাজিত করে হিমাচলের মান্ডি থেকে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। সাথে সাংসদ চিরাগ পাসওয়ানও এখন এনডিএ জোটে মোদির সাথে। কঙ্গনা রানাউত এবং সাংসদ পাসওয়ান দুজনেই একই ছাদের তলায়। এখন দুজনেই জয়ী হয়েছেন। চিরাগ পাসওয়ান রাজনীতির ময়দানে অত্যন্ত দক্ষ এবং বহুদিনের পরিচিত মুখ, তবে কঙ্গনা রানাউত কম যান না। তিনিও দীর্ঘদিন বিজেপি সমর্থক হিসেবে সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীর পক্ষ নিয়ে বিরোধীদের কটাক্ষের একের পর এক জবাব দিয়েছেন। পরিশ্রমী লড়াকু এই অভিনেত্রীকে 24-এ হিমাচলের মান্ডি থেকে দাঁড় করানো হলে সুদক্ষভাবে তিনি গোটা হিমাচল মান্ডির মানুষের মন জয় করে কংগ্রেস নেতাকে পরাজিত করেছেন। 2024-এর নির্বাচনের আগে হিমাচলের মান্ডি থেকে বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হলে কংগ্রেসের তরফ থেকে নানান কুরুচিকর মন্তব্য শুনতে হয়েছিল অভিনেত্রী ও সাংসদকে। এমনকি মান্ডির মহিলাদের সম্পর্কেও কুরুচিকর মন্তব্য শোনা গিয়েছিল কংগ্রেসের এক নেতৃত্বের গলায়। তার উত্তরও অভিনেত্রী দিয়েছিলেন সুদক্ষভাবে। সাথে প্রতিজ্ঞাও করেছিলেন এই লোকসভা থেকেই তিনি জিতে দেখাবেন। হলো তাই, বেশ ভালো ভোটে জয়লাভ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে এবার তার 13 বছর আগে সিনেমার জুটি চিরাগ পাসওয়ানের সঙ্গে একই মঞ্চে দেখা মিলবে তাকে। ফল ঘোষণার পরই অতীতের এই ছবি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।